প্রতিটি যুগে বা ওয়ার্ল্ড অর্ডারে কিছু ট্রেন্ড থাকে, কিছু কোর বিলিফ থাকে। মানুষ সেটার বাইরে যেতে ভয় পায়, কারণ এতে হয়তো তার সুযোগ সুবিধাগুলো হাতছাড়া হয়ে যেতে পারে। বর্তমান সময়ের কথা যদি চিন্তা করি, তাহলে আমরা এলজিবিটিকিউ বা ট্রান্সজেন্ডার কথাগুলো বলতে পারি, যে এগুলো হচ্ছে এমন, মানুষ জানে এগুলো মিথ্যা বা মানুষের বায়োলজিক্যালি এই বিষয়গুলো হওয়া সম্ভব না, কিন্তু তারপরও কোনো প্রফেসর যদি এগুলো স্বীকৃতি না দেয় বা এর বিরুদ্ধে কথা বলে, হয়তো তার রিসার্চ পেপার গ্রহণযোগ্য নাও হতে পারে, হয়তো সে বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেছে, গবেষণা করতে গেছে, পিএইচডি নিতে গেছে, এতে হয়তো তার স্কলারশিপটা বাতিল হয়ে যেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় ছিলেন, সেই সময়ের ট্রেন বা কোর বিলিফ ছিল ভিন্ন গ্রহ নক্ষত্রের পূজা করা আর বাচ্চাকে সৃষ্টিকর্তা মনে করা। সবাই এর ক্ষেত্রে সীমিত হয়েছিল, সবাই বিশ্বাস করত যে বাচ্চা হলেন আমাদের সৃষ্টিকর্তা। অনেকে বিশ্বাস করতো যে বাচ্চা আমাদের সৃষ্টিকর্তা না, কিন্তু তারপরও পিয়ার প্রেশার, সোশ্যাল প্রেশার সব কিছু মিলিয়ে মানুষের থেকে বেরোতে পারছিল না। কিন্তু একজন তরুণ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এটা মেনে নিতে পারেননি। তিনি মূর্তি পূজা করতেন না, পুরো পৃথিবীর সবাই ছিল মূর্তি পূজার পক্ষে, বাচ্চাকে পূজা করার পক্ষে, কিন্তু এক তরুণ ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এই পুরো ওয়ার্ল্ড অর্ডার এই ট্রেন্ডের বিরুদ্ধে। তিনি বিশ্বাস করতেন প্রকৃতির সৃষ্টিকর্তা, প্রকৃতি ইবাদতের যোগ্য হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি শুধু মূর্তি পূজাই ত্যাগ করেননি, তিনি মূর্তিগুলোকে ভেঙেছিলেন। আর এই সংবাদ তৎকালীন ব্যাবিলনীয় বাচ্চা নমুদের কানে পৌঁছে যায়। ইতিহাসের এক তথ্য মতে, সেই সময় ব্যাবিলনে যারা বাচ্চা ছিল তাদেরকে নমরুদ ডাকা হতো। তো নমরুদের কানে যখন এই তরুণ ইনফ্লুয়েন্সারের কথা চলে যায়, তখন বাচ্চা এই তরুণ ইনফ্লুয়েন্সারকে নিজের রাজত্বের জন্য, নিজের খোদাগিরির বিরুদ্ধে থ্রেট মনে করলেন। তিনি খুব দ্রুত ইব্রাহিমকে ডেকে পাঠালেন। ইব্রাহিমকে বাচ্চার দরবারে নিয়ে আসা হলো, থমথমে দরবার, অনেক দাসদাসী বাচ্চার খেদমত করছে, বিভিন্ন সভাসদ বসে আছে। বাচ্চা এবং ইব্রাহিমের মধ্যে ভিক্ষা দেখে তর্ক হয়েছিল, যেটা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছে। সেই বিতর্কের একটা পর্যায়ে এসে ইব্রাহিম আলাইহিস সালাম, তৎকালীন সুপার পাওয়ার, বাচ্চার বাচ্চা, মানুষের তথাকথিত সৃষ্টিকর্তা, মানুষ নামীয় সৃষ্টিকর্তাকে প্রশ্ন করে বসলেন, আচ্ছা নমরুদ, তুমি তো নিজেকে খোদা দাবি করো, আচ্ছা তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এখনই নিয়ে আসো, দেখি পারো কিনা তুমি, কারণ আমি যে খোদা বিশ্বাস করি সেই খোদা এটা করতে সক্ষম। এটা শুনে নমরুদ একবার লাজাও হয়ে গেল, কীভাবে সম্ভব? সে কোনো উত্তর দিতে পারলো না। মানুষের সামনে, এলিট শ্রেণীর সামনে, অভিজাত যারা ছিল তাদের সামনে বাচ্চার খোদাগিরি স্পষ্ট হয়ে গেল, যে বাচ্চা কতটা অক্ষম, যে বাচ্চাও যে তাদের মতো একজন মানুষ, এবং মানুষ যে এতদিন তাকে ভুল বিশ্বাস করে এসেছে খোদা হিসাবে, এটাও মানুষের নিকট স্পষ্ট হয়ে গেল। এরপর নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম ধর্ম, সত্য ধর্ম দীন হানিফ গ্রহণ করেছিলেন না? ইতিহাস বলে বাচ্চা তাই করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, যেটা যুগ যুগে প্রত্যেক জালিম শাসক হকের অনুসারীদের ক্ষেত্রে করে থাকে। বাচ্চা হুঙ্কার দিয়ে ঘোষণা দিলেন যে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো, চারিদিকে রব রব পড়ে গেল, বিশাল আগুনের কুণ্ডলী পাকানো হলো, দীর্ঘদিন ধরে আগুনকে জ্বালানো হলো, এটাকে আরও বেশি উত্তপ্ত করা হলো। সেই মুহূর্তগুণ ঘনিয়ে আসলো, ইব্রাহিম আলাইহিস সালামকে টেনে হিঁচড়ে আগুনের সামনে নিয়ে আসা হলো। সেই সিচুয়েশনটা কল্পনা করো, একদিকে পুরো পৃথিবী আরেকদিকে শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি সত্যের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেননি, সত্যকে মিথ্যার সাথে গুলিয়ে ফেলেননি, মিথ্যাকে গ্রহণ করেননি, হিকমার নামে মিথ্যাকে সত্যের সাথে গুলিয়ে মানুষের সামনে ভুলভাবে উপস্থাপন করেননি, মিথ্যার সাথে কোনো আপোষ করেননি, কোনো ছাড় দেননি। তার প্রিয়তম বাবা, তিনিও শত্রুদের দলে, কাফেরদের দলে, কিন্তু তিনি নির্ভর করেন আল্লাহ তাআলার উপর, তিনি নির্ভর করলেন সেই সৃষ্টিকর্তার উপর, যিনি নমরুদের স্রষ্টা, আবার সেই আগুনের স্রষ্টা, যিনি ইব্রাহিমের স্রষ্টা এবং সমস্ত মানব জাতির স্রষ্টা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন নিক্ষেপ করা হলো, আল্লাহ তাআলার সাথে সাথে বললেন, ইয়া নারু কুনি বারাদা ওয়া সালামান আলা ইব্রাহিম, ও ফায়ার বি কুল এন্ড সেফ ফর ইব্রাহিম, আগুন ইব্রাহিম একদম ঠান্ডা হয়ে যাও, নিরাপদ জায়গা হয়ে যাও, পারেনি আগুন ইব্রাহিমের কোনো কিছু করতে, কারণ আগুনের সে সক্ষমতা নেই, আগুন চলে আল্লাহর হুকুমে, আর মানুষের প্রতিটি শ্বাস প্রশ্বাস, প্রতিটি হুকুম দেওয়ার সক্ষমতা তাও আল্লাহ তাআলার উপর নির্ভর। আল্লাহ আকবার, আল্লাহ তাআলা ইব্রাহিমকে বাঁচিয়ে দিলেন। প্রিয় ভাই বোন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন এই পর্ব থেকে আমরা যেটা জানতে পারি সেটা হলো যে হক এবং বাতিল কখনো সহাবস্থান সম্ভব নয়, হক এবং বাতিলের মধ্যে কনফ্লিক্ট হবেই, সত্য এবং মিথ্যা কখনো একসাথে হতে পারে না। সত্য প্রচার করার ক্ষেত্রে আমাদের একটা মাইন্ডসেট হলো এমন যে আমরা সিস্টেমের মধ্যে ঢুকে সেই সিস্টেমকে পরিবর্তন করে ফেলবো, অর্থাৎ একটা বাতিলের মধ্যে সত্যকে প্রবেশ করিয়ে সেটাকে আমরা পরিবর্তন করে ফেলবো,
এটা সম্ভব নয়, এটা কখনো পৃথিবীর ইতিহাসে ছিল না। বরং হক সত্য সর্বদা পৃথক রাস্তায় চলেছে, আর বাতিল সর্বদা পৃথক রাস্তায় চলেছে। বাতিল যদি কখনো রাজা বাদশা বা বিভিন্ন প্রশাসনিক মাধ্যমে আসে, তাহলে হকের সাথে সেই রাজা বাদশাহীর কিংবা সেই প্রশাসনিক কনফ্লিক্ট অবশ্যম্ভাবী। বাতিল যদি কোনো ব্যক্তি, কোনো ঘরনা, কোনো মাসলাক বা নির্দিষ্ট কোনো সংগঠনের মাধ্যমে প্রকাশ পায়, তাহলে হক সেই সংগঠন, সেই মাসলাক, সেই মতাদর্শের সাথে অবশ্যই কনফ্লিক্ট করবে। এটাই হকের বৈশিষ্ট্য। হক একজন থাকবে, বাতিল হাজার হাজার থাকবে, কিন্তু দিন শেষে হক বিজয়ী হবে, যে ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ তাআলা বিজয়ী করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হককে বোঝার, হকের অনুসরণ করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।